আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর অবশ্যই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি আজকে বের হয়েছি, যাবো হলো সাভারে, সাভারের এনাম হসপিটালে। তো সেই জন্য ভিডিও করা, আসলে সাভারে এনাম হসপিটালে যাবো সেই জন্য কোনো ব্লগ করা না, অনেকদিন ভিডিও করা হয় না বাইকের সাথে। তো ভাবলাম যেহেতু সাভার যাচ্ছি, রোডটাও ভালো, একটা ব্লগ করা যাক। তো তার আগে এখন বাইপেল আছি, বাইপেল থেকে যাবো একটু বগাবাড়িতে। বগাবাড়িতে একটা বাইক এর সার্ভিসিং সেন্টার আছে, ওইখানে যাবো একটু কাজ করাবো। বাইকে দুইটা জিনিস লাগাইতে হবে সেই জন্য, আর তেমন কোনো স্পেশাল কিছু না। আর এমনি একটু বৃষ্টি বৃষ্টি ভাব, যদিও বৃষ্টি দিন না, তারপরেও বিকেলবেলা, এখন যদি দুপুরবেলা, তো খুব বেশি সময় লাগবে না। ওইখানে একটু 5 মিনিট দাঁড়াবো, 10 থেকে 15 মিনিট লাগবে, তারপরে সরাসরি এনাম হসপিটাল চলে যাবো। ওখানে একটু কাজ আছে, ওইখান থেকে আবার ব্যাক করে চলে আসবো বাড়িতে। তো তেমন আজকে কোনো স্পেশাল প্ল্যান নেই, বা স্পেশাল কোথাও যাওয়ার কোনো যে জায়গা যাবো কোথাও সেরকম কোনো প্ল্যান আমার নেই আপাতত। তো এখন আসি বাইপেল, আর বাইপেলের জ্যাম তো অল টাইম থাকবে, এইখানে খুবই বাজে অবস্থা এই রোডটা। যদি তদারকি যে পর্যন্ত করানো হবে প্রশাসন থেকে, সেই পর্যন্ত এখানে জ্যাম ছাড়া অসম্ভব, থাকবেই, খুবই বাজে অবস্থা এটা। আই ফিল স্যাড ফর দেম যারা এখানে থাকে, আমি জীবনে এখানে থাকবো না ভাই, খুবই বাজে জ্যাম। তো বাইকে এইখানে আসার পরেই 2 মিনিট হয় নাই, তারপরে খুবই বাজেভাবে বৃষ্টি নামছে অ্যান্ড অবস্থা খারাপ হয়ে গেছে। তো যদি দেখি রাস্তায় যাওয়ার মতো জায়গা আছে কিনা, কোথাও আবার পানি উঠে যেতে পারে, কারণ জ্যাম গড়ার যে রাস্তাটা, আপনার বাইপেল থেকে জ্যাম গড়া পর্যন্ত যে রাস্তাটা, খুবই বাজে অবস্থা। যদি আমি ওই বাজে রাস্তায় যাই নাই, এদিকে ভালো, এই বগাবাড়ির পর থেকেই বাজে অবস্থাটা শুরু হয়। তো একটু আগে কী হয়েছে যেটা, সেটা হলো পাশে যে দুই পাশে ড্রেন থাকে, আপনার ড্রেনে একজন পড়ে গেছে, বলতে বলতে যে লোকগুলা বলছিল ভাই ওইদিক দিয়ে আসেন না, আসেন না, মানে ওইদিকে ড্রেন আছে গাথা, যেটার বলে গর্ত, তো সেখানে একজন পড়ে গেছিলো, ব্যথা পায় নাই তেমন। তো যাই হোক, এখানে নিশানা টানানো আছে, তারপর সে খেয়াল করে নাই। তো তারপরে সবাইরে বলা হয়েছে যে আপনার ওই দিক দিয়ে আসেন, এদিকে গর্ত আছে, আসেন না। তো একজনই পড়ছে দেখছি, আর কেউ পড়ে নাই। তো আসলে সে ব্যথা পায়নি এটাই বেশি, যেভাবে পড়ছিল আমি মনে করছি পায়ে ভালো ব্যথা পাবে, বাট এরকম কিছু হয় নাই, তো ভালো। তো চলেন যাইতে থাকি, বৃষ্টির মধ্যে রাইড করতে ভালোই লাগে, না যদিও আমার না। তো এখন বাইপেল চলে আসছি, ওইখান থেকে বাইপেল চলে আসার মতো কিছু না, বাইপেল আইসা পড়ছি, সময় লাগে না, 2 মিনিট সময় লাগছে, ফাঁকা রোড এখন, যদিও বৃষ্টির মধ্যে ফাঁকা রোড পাবো আশা করি নাই, জ্যাম থাকলে আরও বাজে অবস্থা লাগতো। তো এখন ফাঁকা আছে বাইপেলটুকু ফাঁকা, এদিকে এখানে সবসময় জ্যাম লেগে থাকবে। আর বৃষ্টির মধ্যে আমি বাইক রাইড করতে খুবই ভয় লাগে, মাঠে মনে হয় রাস্তা স্লিপ পারি অনেক, বাট ততটা না, কজ আমার ফ্রেশ বাইক, তো টায়ারটা ভালো আমার যথেষ্ট, বাট আমার ভয় লাগে কেন জানি না, আমি সবসময় এটা অ্যাজ ইউজুয়াল, নাথিং নিউ। তো নবীনগরে চলে আসি, ওইখানে জ্যাম নেই, বাইপেল থেকে পড়লে নবীনগর পর্যন্ত কোনো জ্যাম নেই, বাট নবীনগরের যে লোকাল লেনটা, সরাসরি লেনটা, দুটাতে প্রচুর জ্যাম। আসলে ওইখানে ওই যে আপনার যেটা হয় যে নবীনগরে আপনার লেনগুলো অনেক করা হয়েছে, বাট প্রশাসনের তেমন তদারকি নাই, এই জন্যই এই বাজে অবস্থা। আপনার বাসগুলো সরাসরি লেনেই ঢুকবে, লোকাল বাসগুলো, আর সেগুলো আপনার জ্যাম বাজাই দিবে, সেখানে দাঁড়াই লুক তুলবে। তারা যদি গাড়িটা সোজা রেখে লুক রাখতো তাহলে ঝামেলা হইতো না, বা তারা করে কি মানে বাসটা কাট করে দিয়ে, মানে একদিকে ঢুকাই দিয়ে লুক তোলে অ্যান্ড পুরো রাস্তাটা ব্লক করে দেয়, সেই জন্য জ্যামটা বেশি হয়। আর এটা যে পর্যন্ত তদারকি না করা হবে সেই পর্যন্ত এটা ঠিক হবে না, কিছুই করার নাই। এদিকে বাসও এরকম অবস্থা, ট্রাকও, ট্রাকগুলো তো করে না, বাসগুলোই করে, লোকাল বাসগুলো, আর এইদিকে ঝামেলা, এই জন্যই ভাবলাম কিছু করার নেই, এটা সবসময় থাকবেই, এটা আসলে বাংলাদেশে ঠিক হবে না কখনো। তো দেখ, এত প্যাচাল প্যারে, এত সচেতন হয়ে লাভ নেই, এটা আসলে সম্ভব না কখনো। যাই হোক, তো চলেন যাই, এখন নবীনগরের সামনে আসি, সাভার গেতে কত 10 মিনিট সময় লাগবে, আর এনাম যেতে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে। এদিকে রোডটা ভালো, যদিও আপনার নিউ মার্কেট ওইদিকে কাজ চলতেছে, এখনও কাজ শেষ হয়নি কমপ্লিটলি, ওইখানে কাজটা শেষ হলে যেহেতু জ্যামটা কমে যাবে। আর বৃষ্টির মধ্যে বাইক নিয়ে আমার সত্যিই ভালো লাগে না একদম, কজ রিস্কি লাগে অনেক, রাইড করতে শীত শীত লাগে অনেক বেশি, ভালো লাগে না সেটা, খুবই বাজে অবস্থা লাগে আমার কাছে। তো চলেন যাই, যাইতে থাকি, রোডটা ভালোই, রোডে আসলে কোথাও কাদা নেই, এদিকে কাদা থাকলে আমার, আমি তো ভয়ই ফালাই দিব ভাই, কজ বাইকে যখন মানে হাইওয়েতে যখন কাদা দেখি, আমার যদি স্পিড অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমি তো ভয় পাই যাই প্রচুর, কোনো মতে পার হই, মানে এটা লোকাল রাস্তায় খুবই ঝামেলায় পড়ি আমি, আমি সবসময় ফিল করি, কজ ওগুলো দেখলে আমার ভয় লাগে। তো চলেন, এইদিকে রোডটা ভালো, তো যাওয়া যাক, সাভার সময় লাগবে না খুব বেশি, লেটস গো।
ভাবছিলাম সেটা হয় না, সেটা পুরো উল্টা হয়েছে। সেটা হলো সাভারে পুরা জ্যাম, আমি ভাবছিলাম জ্যাম হবে না, বাট সাভারে পুরাটা জ্যাম লাগে রয়েছে, ওই রাস্তার কাজ চলতেছে এই জন্য আর বেশি জ্যামটা লাগে। তো সরি ফর আমি উল্টা লাইনে আসছি, ওইদিকে আসা যায়, এদিকে আমি ভিতর দিয়ে ঢুকে যাবো, এই জন্য ক্রস করে ফেলছি আগেই। তো সেটা আসলে দুই নম্বরে খারাপ কিছু দেখি না, বিকজ সামনে ইউটার্নটা নাই, ওইটা বন্ধ করে দেওয়া হয়েছে, এই জন্য এই দিক দিয়ে আমি নিয়ে নিছি। আর এই দিক দিয়ে যথেষ্ট স্পেস আছে, এই জন্য আমি রঙে আসি, না হয় আসতাম না। আর এটা রং না, এটা সাইড রোড আছে, এটা অটো চলার জন্য, এটা সাইড রোডই বলা চলে। তো আমি ভিতর দিক দিয়ে ঢুকে যাবো, কত ওইদিকে প্রচুর জ্যাম, আমার অনেক সময় লাগবে, আমার এত হাতে সময় নাই, বিকেল হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে আরও ঝামেলা। যদি এদিকে এখন শুকাই গেছে অনেকটা, বাট তারপরও বৃষ্টি বৃষ্টি একটা ভাব লাগতেছে। তো যাই হোক, ওই দিক দিয়ে যাই না, আমি এদিক দিয়ে চলে আসছি, কেননা আমি ওই দিকে কাদা কাদা লাগছিল যে লোকাল ভেতরের লাইনে, এই জন্য আমার সামনে একটা ইউটার্ন দেখে আমি এই রোডে লেনে ঢুকে গেছি, তারপরে চলে আসি। তারপরে অতটা জ্যাম ছিল না, তারপর অনেকক্ষণ লাগছে, যদি বাইকের কারণে আমার সময় কম লাগছে, বাট গাড়ি হলে অনেক সময় লাগতো, বিকজ জ্যামটা ছড়তেছে না। ওইদিকে আসলে যে বললাম না, লোকাল বাসগুলো জ্যাম বাজায় দেয়, ওই রকম লোকাল বাস রিক্সাগুলো প্রচুর জ্যাম লাগায়। যাই হোক, এখন চলে আসি এনামে, থানা রোডে ঢুকতে হয়। এনামে রোডটা ভালোই, এনাম হসপিটাল, এখানে এইভাবে এর আগে কখনো আসা হয়নি, দরকার পড়ে নাই, বাট রিসেন্টলি একটা দরকারের কারণে দুইবার আসা হলো। তো খারাপ না, ভালোই। আর সবচেয়ে ভালো লাগে সেটা হলো রাতের বেলা, রাতের বেলায় আমার রাইড করতে সবসময় ভালো লাগে। তো গতকালকে রাতে আসছিলাম রাত 12টার দিকে বাইক নিয়ে, বা রোডটা ভালো লাগছে খুব, মানে আপনার সব রুটই ভালো লাগে, বাট এই পাশে রোড যেগুলো ফাঁকা থাকে রাতের বেলা রাইড করে আপনি সত্যি মজা পাবেন। আর সবসময় আমি যেটা করি সেটা হলো সবসময় রাতে রাইড করতে পছন্দ করি সবসময়, যেটা আমার ফ্যামিলি কখনোই পছন্দ করে না। এমনিতে আমি যখন ঢাকা থাকতাম তখন রাতেই আমি রওনা দিতাম বা রাতেই আসতে চাইতাম, আমার বকাবকি করতো যে এত রাতে আসলে টেনশন বেশি হয়, বাট আমার ভালো লাগতো যে রাতে জ্যামটা কম হবে। যদি মাঝে মাঝে এই কনসেপ্টের কারণে আমি অনেক ঝামেলায় পড়ছি, যে রাতে বেশি রাত হওয়ার কারণে গাড়ি পাই নাই এলাকাতে, লোকাল গাড়িগুলো পাই নাই, তারপরে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে, একটু ঝামেলা ছিল তখন, ছোটো ছিলাম, বাট এখন ঝামেলা না, এখন কাউরে যে কাউরে ফোন দিলে চলে আসবে বাইক নিয়ে, তো এখন প্যারা নাই। তো তারপর রাতে ভাল লাগে আমার, যেমন আজকে সকালে যেটা হয়েছে সেটা হলো আমার বাইকে আমি সকালে আমার সুজুকিটা নিয়ে আসছিলাম, তো সেটা নিয়ে আসার পর যে ঝামেলাটা হয়েছে সেটা হলো সকালে আমার বাইকটা নিয়ে যাওয়ার সময় আমার বাইকটা নষ্ট হয়ে গেছে, আমাদের কালে করে গিয়ে আমার ভালোই সমস্যা হয়েছে। তো যাই হোক, এই জন্য এটা নিয়ে আসছি। যদি এটা নিয়ে আমি আসলে জ্যামের মধ্যে কমফোর্ট ফিল করি সুজুকির থেকে বেশি, অনেকেই বলে এটা জ্যামের মধ্যে চালাও কীভাবে, বাট আমার এটাই ভালো লাগে জ্যামের মধ্যে চালাইতে, ভাই মানে এটা দিয়ে আমি কন্ট্রোল ভালো করতে পারি আই ফিল সুজুকির থেকে। আমি জ্যামের মধ্যে সুজুকি নিয়ে যেভাবে ভয় পাই এটা নিয়ে ততটা ভয় পাই না, আমি এটা নিয়ে ঢুকে যেতে পারি সহজেই, কজ এটা আমার কাছে কন্ট্রোলটা ভালো মনে হয় সুজুকির থেকে অনেক বেশি, কজ এটা যে হ্যান্ডেল বার যে পজিশনগুলো এটাতে আমি ফিল বেটার ফিল করি, আর এই জন্যই এদিকে আসলে এটা নিয়ে আসি। কিন্তু কালকে রাতে যেহেতু রাত বেশি ছিল এই জন্য ফ্যামিলি থেকে বলো ছোটোটাই নিয়ে যান, সুজুকির ছোটোটাই বলে এটা বড়োটাই বলে, এটা হলো ছোটো বড়ো বাইক না, আসলে এটা বাইকটা একটু বড়ো এই জন্য আর ওটা একটু ছোটো এই জন্যই বলে। তার নামে চলে আসছে, এইদিকেও প্রচুর বৃষ্টি আছে, তো চলেন ভিতরে যাই। তো যাই হোক, আমার যেটা ভাবছিলাম সন্ধ্যা হয়ে যাবে, আমার রাত হয়ে গেছে অলরেডি 8-9টা বাজে, আর এটা অনেক লেট হয়ে গেছে, যদি যাই তো 10টা বেজে যাবে, কজ এখন জ্যাম থাকবে রপ্তানির ওই দিকে বা সব দিক দিয়ে। আজকে তো আসার সময় জ্যামটা দেখে আসছি, তো সেই জন্যই বললাম আমার গাট ফিলিং বলতেছে এখনও জ্যামটা আসছে, একটু ঝামেলায় পড়তে হবে, লেট হয়ে গেছে অনেক, আসলে এত লেট করার কথা ছিল না, আবার তারপর হয়ে গেছে। তো যাই, চলে না, কিছু করার নাই, বৃষ্টি হয়েছে এই জন্য আরও ভালো লাগতেছে, শীত লাগতেছে অনেক, তো যাইতে থাকি, চলেন কী আর করবো, লেটস গো। তো এইদিকে আসলে এনামের এদিকেও প্রচুর, মানে আসলে ভিতরে গাড়ি তো এটা থানা রোড, তো এই জন্য এদিকে মোটামুটি একটা সিটির মতো সাভারের আবাসিক এরিয়ার মতো, এই জন্য এইদিকে এত জ্যাম থাকে, ওটাই গাড়িগুলো থাকে অটো, এটা তো রাস্তায় অটো দেশ। তো চলে আসি হাইওয়েতে, আর এদিকে আসলে যেটা বলতেছিলাম জ্যাম প্রচুর, আপনার স্ট্যান্ডে আসার পর, থানা স্ট্যান্ডে আসার পর ভিতরে ঢোকার পরই পুরো জ্যাম, মানে গাড়ি যাচ্ছে তো যাচ্ছে না, মানে জ্যামের মতো পুরো। এটা আসলে জ্যামটা কত দূর হয়েছে আমি জানি না, জানলে তো ভয় পাবে, এই জন্য না জানাই ভালো, দেখি যাইতে থাকি। তো আসলে এই বাইকখানে একটু ঝামেলা, সেটা হলো আপনি ছোটো জায়গা দিয়ে ঢুকতে পারবেন না, একটু যথেষ্ট স্পেস লাগে আপনার কাটার জন্য বা ঘোরানোর জন্য, যেটা ছোটো গাড়িতে একটু কম লাগে, বাট এই কিটোওয়ালা বাইকগুলো বা স্পোর্টস বাইকগুলোতে একটু বেশি জায়গা লাগে, সেটা একটু ঝামেলা করে, বাট তাছাড়া তেমন কোনো ঝামেলা নেই জ্যামের মধ্যে। তো যাইতে থাকি, চলেন। আর জ্যাম তো দেখতেছেন কী পরিমাণ জ্যাম, খুবই বাজে অবস্থা ভাই, এই জ্যামের মধ্যে, বৃষ্টির মধ্যে, শীতের মধ্যে আমার খুবই খারাপ লাগতেছে।
যদিও যখন আপনি বাস বা ট্রাকের আশেপাশে থাকবেন সেই ক্ষেত্রে আপনি গরম লাগবে না, কারণ সেটা ভালো লাগে সত্যি কথা। শীতের মধ্যে বাইকের আশেপাশে থাকলে আপনার জিনিসটা গরম গরম ফিল পাবেন, তো সেটা ভালো লাগে। যদি একটু রিস্কি থাকে, কারণ এত কাছে বা ক্লোজে না থাকে ভালো, কারণ তারা কোন সময় কোন দিকে চাপ দিয়ে দেয় বলা যায় না, কারণ তারা এত সামনে থেকে এত পেছনে দেখতে পারে না অনেক সময় বা খেয়াল করে না, হয়তো বা কিছু তো আর রাফ রাইডার আসি তারা তো কিছু দেখে না চোখে। তো চলেন যাইতে থাকি, কতক্ষণ লাগবে কে জানে ভাই, যে জ্যামের যে অবস্থা। আর এদিকে সাভারেও যেহেতু একটা এখন সিটি হয়ে গেছে, এদিকেও আর একটু রোডটা ভালো করা উচিত। রোডের বাজে অবস্থা, অনেক কাজ চলতেছে, মানে কাজের খুবই ধীর গতি অবস্থা। আর এই কাজের জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি জ্যাম পড়ে এই একটা কারণেই, যে রাস্তার কাজ চলে বাট রাস্তার কাজটা আন্ডার মানে কোনো নিয়মের ভিতরে চলে না, যে তুমি কাজ করো বাট রাস্তাটা ঠিক রাখো বাকিটুকু, বাট বাকিটুকু নষ্ট করে ফেলায় বা এরকম কিছু, এই জন্য রাস্তাটা জ্যাম লেগেই থাকে। আর কোনো ট্রাফিক পুলিশ নাই বললেই চলে কোথাও, এগুলো ট্রাফিক পুলিশের কাতারেই পড়ে না, সিগন্যাল নাই। তো আমি আশা করি এগুলো হয়ে যাবে বাংলাদেশে, আর হইলে আস্তে আস্তে ভালো লাগবে। দেখেন এই রাতবেলা এরকম জ্যামে পড়লে কেমন লাগে, আমি রাতে জ্যাম থাকে না এই জন্য রাতে রাইড করি, আর এখন রাতেই জ্যাম, এত জ্যাম তো কেমন লাগে, খুবই বাজে লাগতেছে ভাই, এইভাবে যাওয়া যায় না, খুবই আমার লেট হয়ে যাবে ভাই, এত লেট ভালো লাগে না। বাড়িতে বকা খাবো যে এত, আমি বেরোছি বিকেলে, আমার আর একটু আগে বের হওয়া উচিত ছিল, ওই যে বললাম আমি একটু অলস টাইপের, তো একটু পরেই বের হয়েছি, সবসময় কিচ্ছু করার নাই। তো চলে আসি, অনেক কষ্টে প্রায় 20-30 মিনিট লাগছে সাভার পার হইতে, বাইক থাকার কারণে, অন্য গাড়ি লাগলে মিনিমাম 1 ঘন্টা সময় লাগতো। যাই হোক এদিকে রোডটা ফ্রেশ আছে, ফাঁকা নবীনগর পর্যন্ত আশা করি, এদিকে রোডটা সবসময় ফাঁকা থাকে, এইখানে আমি বাইক নিয়ে কখনো জ্যাম পাইনি। তো যাই হোক আমি সেই ক্যামেরা নতুন এখানে এইদিকে আপনার বাইপেল পার হয়েছি, তো এইদিকেও জ্যাম, এইদিকেও যদি উল্টা পাশে বেশি জ্যাম, বাইপেলে জ্যাম পড়ে গেছে, বাট বাইপেল থেকে রপ্তানি পর্যন্ত জ্যাম নেই, তো সামনে জ্যাম আছে কি না যাই না, দেখি রপ্তানিতে জ্যাম থাকার কথা, রপ্তানিতে জ্যাম থাকবেই। আর রপ্তানি থেকে আপনার বাইপেল যেতে প্রচুর জ্যাম দেখাই যাচ্ছে, ওইদিকে অনেক আসলে জ্যাম লাগে থাকে, এটা কিছু করার না, এটা সবসময় এই জিনিসটা আমার পছন্দ না, যে জ্যাম থাকবে এটা খুবই বাজে লাগে, জ্যামের মধ্যে যাতায়াত করাটা খুবই বাজে, আসলে একদমই ভালো লাগে না। চলেন যাই, আশা করি, তারপর আমার অনেক সময় লেগে গেছে, আপনার অনেক লেট হয়ে যাইতেছে, চলেন যেতে থাকি, আশা করি লেট হবে না, বাকি রোডটুকু ফ্রেশ পাবো, ফাঁকা পাবো। আর বাকি রোড ফাঁকা পেলে সময় লাগবে না খুব বেশি, হলে 20-30 মিনিট সময় লাগবে, কাজ রাতে একটু ফাঁকা একটু ভালোভাবে যাওয়া যাবে, গাড়ি ঘোড়া কম, অটোগুলো কম, মানে সবচেয়ে রোডের বর্তমানে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো সেটা হলো অটো, আর রাতের বেলা যদিও হাইওয়েতে অটো থাকবে কিছু করার নেই, বাট লোকাল লেন অটোগুলো কম থাকবে, চলে যাবো বারোয় পাড়া দিয়ে সরাসরি বাড়িতে চলে যাবো, কোথাও দাঁড়ানোর মতো নাই, অবশ্য এখন দাঁড়ায় লাভ নেই, কজ কোথাও কিছু পাওয়া যাবে না, তো চলে যাই বাড়িতে, চলে যাবো ডিরেক্ট, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।